মনে রাখতে হবে সরকারি কোনো জমি নয়, এই গোটা জমিন আল্লাহর, এই গোটা ভূমি আল্লাহর। মুসলমানদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোন খ্রিস্টানদের কারণে নয়, ইহুদিদের কারণে নয়। ধর্মভিত্তিক ক্লিয়ার কাট কথা, নাস্তিককে বলবো ধর্মভিত্তিক এই দেশ স্বাধীন হয়েছে। কোন ভিত্তিক ভাই? ধর্মভিত্তিক এই দেশ স্বাধীন হয়েছে, ধর্মের কারণে। ভারত থেকে ইন্ডিয়া থেকে এই দেশ আলাদা হয়েছে। কাজী মুসলমানদের স্বার্থ আগে থাকবে, এরপরে সবার স্বার্থ। মুসলমানের স্বার্থের সাথে সেখানে সংঘাত হবে, মুসলমানের স্বার্থের সাথে সেখানে সংঘাত হবে। সেখানে মুসলমানের স্বার্থ আগে রক্ষা হবে, তারপর অপরের স্বার্থ রক্ষা হবে। একবার কথা ক্লিয়ার কাটে, স্পষ্ট কথা। কাজী যেখানে মসজিদের জমির প্রয়োজন হবে, সেখানে আগে মসজিদের জন্য জমি নেওয়া হবে, এরপর সব কিছুর জন্য জমি থাকবে। মসজিদের জন্য আগে জমির প্রয়োজন, আগে মসজিদকে দাও। মাদ্রাসার জন্য আগে জমি প্রয়োজন, আগে মাদ্রাসাকে জমি দাও। যেহেতু দেশ ডিভাইডেড হয়েছে, ভাগ হয়েছে ধর্মকেন্দ্রিক, ইসলামের কারণে, মুসলমানদের কারণে। কাজে মুসলমানের ধর্ম আগে প্রায়োরিটি পাবে, প্রাধান্য পাবে, তারপর সব কিছু পিছনে থাকবে। কাজে যে অবৈধ ব্যক্তি, অবৈধ আমি বলবো সব দিক থেকে অবৈধ ব্যক্তি, আজকে যে মসজিদকে অবৈধ বলছে, ওর অবৈধ ক্ষমতা যদি, ওর অবৈধ ক্ষমতা যদি ধ্বংস না করা হয়, তাহলে এমন আন্দোলন করে তুলবো শেখ হাসিনা সহ গতি ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ।